লক্ষ্য করে শোনার পর উনি বললেন, সানি তুমি কি দিয়েছ? উনি ইংরেজিতে বলতেন, আমি আপনাদেরকে বাংলাদেশ বলছি, কি দিয়েছ? স্যার বললেন, হিপার্সাল্ফ। তো ডক্টর ইউনান বললেন, HEP। ডক্টর ইউনান এইরকম করে ওষুধের নাম বলতেন, HEP মানে হিপার্সাল্ফ। তো কত পটেন্সি দিয়েছ? বললেন 200 দিয়েছি। ওকে, কত ডোজ দিয়েছ? 4টা ডোজ দিয়েছি। টু মাচ, হঠাৎ বাস্ট হয়ে গেলাম, টু মাচ। স্যার চুপ হয়ে গেলেন, ওয়েট অ্যান্ড ওয়াচ, এনাফ, টু মাচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যান্ড আর একটা কথা বললেন, যে বারবারে স্যার আমাকে বলতেন, ইউ পিপল রিড টু মাচ, অ্যান্ড রিড টু মাচ ইজ নট এনাফ, গো টু দ্য গঙ্গোত্রি, এখান থেকে গঙ্গা বেরোয়, অরিজিন, ফাউন্টেন হেড, মিন্স মেটেরিয়া মেডিকা। এই শোনার পর আর মেটেরিয়া মেডিকা পিউরা মানে পড়া কত ডিফিকাল্ট আমার মনে হয়, যে লোক পড়তে পারেন যা পড়ার চেষ্টা করেন সে বুঝতে পারবে। ওই সময় আমার একটা খুব চেষ্টা হয়ে গেল মেটেরিয়া মেডিকা পিউরা পড়ার জন্য, কিছু বুঝতেই পারছি না। A series of the symptom, no head and tail. তখন আমি ওই সময়কার ডক্টর এসপি দিয়েছিলেন, খুব ভালো ডাক্তার, অরিজিন ফ্রম বাংলাদেশ, টিপিক্যাল বেঙ্গলি ভদ্রলোক। উনি ওনার কাছে আমি গেলাম, কি স্যার আমাকে একটা মেটেরিয়া মেডিকা পিউরা কিরম করে পড়তে আমাকে শিখিয়ে দিন। উনিও বললেন, দেখো ওখানে যে বোল্ড লেটার যে আছে সেটা তুমি আগে পড়ো, আগে মনে রাখো, ধ্যান রাখো। অ্যান্ড নো ক্লু, কিন্তু আমি, আমার গুরু বলেছিল, আমি লেগে থাকলাম মেটেরিয়া মেডিকা পিউরাকে কি করে পড়তে। লাগতে লাগতে আজ রে মনে আমি মেটেরিয়া মেডিকা পিউরাকে ভালো করে বুঝতে পারি। অ্যান্ড আমি আমার প্র্যাকটিসে অনেক জায়গা মেটেরিয়া মেডিকা পিউরা ইউজ করি। আর যেখানে লোক যে হ্যান্ড রেজ করছেন তাকে রিকোয়েস্ট, ঠিক ফারুক ইলাহি সাহেব বলেছেন, আপনারা নোট করে রাখুন লেকচার শেষ হবার পর উইথ ইন 10 মিনিটস আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, কিন্তু এই ফ্লো অফ থট ডিস্টার্ব না হলে ভালো হতো। ফারুক সাহেব আপনি নোট করে নিন, আমাকে পড়ে বলে দেবেন। স্যার অ্যাকচুয়ালি উনি অডিও পাননি, উনি অডিও পাননি এই জন্য উনি হ্যান্ডরাইজ করে রাখছেন, ওটা কোনো কোশ্চেন না স্যার, কোনো কোশ্চেন না স্যার, ওটা উনি ওই হ্যান্ডরাইজ করছেন, উনি অডিওটা কানেক্ট করতে পারেননি এই জন্য হ্যান্ডরাইজ করে রাখছেন, এটা কোনো কোশ্চেন না স্যার। ঠিক আছে, তো তারপরে আমার গুরু গুরু বলেছিলেন তার তুলনা নেই প্রেসক্রাইবিং, ডক্টর ইউনানের প্রেসক্রাইবিং এর তুলনা নেই, হানিমেনিয়ার প্রেসক্রাইব। আর কি হানিমেনিয়ান বলতে গেলে আমরা লজ্জা পাই বলছি, আমি আর কিছু বলতে পারছি না, কেন আপনারা নিজেই বুঝতে পারবেন হানিমেনকে নিয়ে প্র্যাকটিস করা কত ডিফিকাল্ট। তার জন্য এখন নানা রকম মেটেরিয়াল টিচার ডেভেলপ হয়ে গেছে, তার কোনো বেস নেই, ইউনো কি বেস হয় হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকা বেস কি হয় ফর প্রেসক্রাইবিং,
প্রেসক্রাইবিং করার জন্য যে হোমিওপ্যাথিক বেস আছে দ্যাট ইজ প্রুভিং। আমরা সব কিছু মেডিকেল মেডিকেল নলেজ আছে কিন্তু প্রুভিং নেই। ইমাজিনেশন ইমাজিনেশন ইমাজিনেশন, প্রেজুডিস প্রেজুডিস প্রেজুডিস, আমি ইভেন ডিপলি ক্রিটিসাইজ দেই। আর আজকে উনারাই হোমিওপ্যাথিকে মাস্টার চ্যান্সেলর হয়ে গেছে। আমি একটা কথা বলতে পারি, আপনারা খুব কম মেটেরিয়া মেডিকা লেকিন খুব পারফেক্ট মেটেরিয়া জানেন। পারফেক্ট মেটেরিয়া না জানলে বেশি মেটেরিয়া জানে, যেরকম স্যার ক্রিটিসাইজ করলেন ডক্টর ইউনান ডক্টর মজুমদার স্যার, ইউ পিপল রিড টু মাচ। ফার্স্ট চিন্তা করো কি পড়তে হবে, নেক্সট যে চুজ করে নিলাম কি আমাকে এই পড়তে হবে, স্টিক ইউর সেলফ, ওই দানে বসে যাও। মজুমদার সাহেব অনেক সময় বলতেন সিট অন ইউর রেমেডি, মেডিসিন দেবার পর মেডিসিনের উপর বসে যাও, আর নড়াচড়া করতে হবে না। এই হোমিওপ্যাথিক ফিলসফি অ্যান্ড প্রেসক্রাইবিং যে আছে সেটা আর কেউ বলে না, শিখায় না। একটা কথা আবার বলছি কি, যে ড্রাগ আপনি সিলেক্ট করতে পারছেন তাকে চেঞ্জ করবেন না। আর যদি সিলেক্ট করার জন্য আপনার কোনো কনফিউশন থাকে, কোনোদিন প্রেসক্রাইব করবেন না, প্লাসিবো দিয়ে আবার চেষ্টা করবেন। এইবার আপনার রিপুটেশন যদি খারাপ হয়ে যায় প্র্যাকটিসে, আর কোনোদিন ভালো হয় না। ওয়ান নাম্বার টু, মোরালি একটা লোককে আপনি ক্ষতি করতে পারেন। আপনি আপনার আজকে একটা ফারুক লাই সাহেবের একটা ইয়ে পড়লাম, উনি তার মধ্যে হিপোক্রেটিস এর জন্য বলছেন তার অবদান ডেভেলপমেন্ট অফ দ্য মেডিসিনের জন্য। উনার একটা কথা বলে রাখছি, দ্যাট হচ্ছে কোনোদিন তুমি কিছু রুগীকে কোনো ওষুধ দিচ্ছ, তোমার ওষুধ তোমার ওষুধ অ্যাটলিস্ট ক্ষতি না করে। ওনাদের ল্যাঙ্গুয়েজ আমি বলছেন প্রাইমাম নন নোসেরে, ইফ ইউর মেডিসিন ইজ নট গোয়িং টু ওয়েল মেক গুড, at least do not harm. This is one of the important teachings of Father Hippocrates. And আমিও আজকে বলি, at least আপনারা রুগীকে হার্ম করবেন, আর রুগীর জন্য আপনাকে আপনার মনের মধ্যে একটা ব্যথা থাকে, থাকুন, সিট অন রেমেডি, রুগী প্রেসক্রাইব করার পর বসে থাকুন, চেঞ্জ করুন না। এই চেঞ্জ করুন না, একটা কেস আপনার সঙ্গে ডিসকাস করছি। কিরম আমি আন্ডার প্রেশার ছিলাম, কি করে আমার কেস ডেভেলপ হলো, একটা হোমিওপ্যাথিক ডাক্তার ফরেন কান্ট্রি থেকে হোমিওপ্যাথিক শিখার জন্য ডিফারেন্ট প্লেস, লন্ডনে গেল, গ্রিকো গেল, সব জায়গা হোমিওপ্যাথি শিখার জন্য। আর লাস্টে ও একবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে কলকাতায় আসে। একদিন আমার কাছে এসে বলছে আমার একটা রেক্টাল ওয়ার্ড আছে, কিছু আমার রেকামে আশেপাশে ওয়াট আছে, তার জন্য আমি যত বড় বড় ডাক্তার কাছে গিয়েছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার, আই টেক ট্রিটমেন্ট বাট ফেল,
আমি কি করলাম, বড় বড় নাম আমি নাম নিতে চাই, ওয়ান অফ দ্য বিগেস্ট নেম ইন হোমিওপ্যাথিক সিনারিও প্রেজেন্টে। তো উনি বললেন কি, আমি কিছু কাজ হচ্ছে না, একটা কাজ করি, ও নিজে হাতে ব্লেড থেকে রেক্টাল ওয়ার্ডটাকে কেটে দিব, কেটে তাকে পোটেন্টাইজ করবে, ট্রাইথিরয়েড করে পোটেন্টাইজ করে খেলে। এসব ওখানে অনেক হয়, প্রুভিং ছিল না, ওকে কে বুঝাত, সে বুঝাবার জন্য ডাক্তার ইউনান দরকার, ডাক্তার জ্ঞান মজুমদার দরকার। তখন এইবার আপনি দেখুন, আমি খুব ভালোভাবে কেস দেখুন, আমি খুব ডিটেলে যাব না, কোনোদিন আমার পর্যন্ত সুযোগ পাবো ওই কেসকে ফুল ডিটেল করে বোঝাব। তখন আমি সব শোনার পর ও বললো কে, আমি গ্রিকে খুব বড় বিলায়ন ডাক্তার, সেটা প্রথম স্টেপ সে গেরিয়া দিল, তারপরে নাইট্রিক অ্যাসিড দিয়েছে। আমি বললাম কত দিল, ও মনে মনে টেনে মেশা কিছু বলল। তারপরে লন্ডনে গিয়ে দেখালাম, ওইখানেও এরম কিছু ওষুধ দিল, বাট নো চেঞ্জ। আমি যখন কেস টেকিং করলাম, এটা এই কেস বোঝার জন্য অনেক ডিফারেন্ট, আমি আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে, একটা কেস ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ টিচিং আমি নিজে পেয়েছি, আপনাদেরকে শেয়ার করছি। তখন দেখলাম, আমি কেস টেকিং করার পরে দেখলাম একটা জিনিস মার্ক করলাম, যখন ও কথা বলতো তো পুরো দাঁত মুখ খুলে কথা বলত না, চিবিয়ে, ইউ নো মাই নেম ইজ, মাই নেম ইজ নেক ফর মাই নেম, ইউ নো আই হ্যাভ টেকেন এভরি কাইন্ড অফ মেডিসিন যা আর জাস্ট নট ফুড ওপেন, কুল জ বডি, অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেখান থেকে সিমটম ডে কন্ট্রোল নেই, যে জিনিসের উপর আপনার কন্ট্রোল নেই ওখান থেকে 153 খুব ভালোভাবে বেরোয়। হিউম্যান বিইং ইজ ভেরি ক্লেভার অ্যান্ড হি কন্ট্রোল, ও নিজেকে কন্ট্রোল করতে পারে আমার ভুল ভাল না বেরোয়, যখন বেরিয়ে যায় দ্যাট ইজ ইম্পর্টেন্ট গোল্ড সিমটম। এই অ্যাঙ্গেলকে কনসিডার করি, এটা ক্রুয়েল ম্যান, রিভেঞ্জফুল ম্যান, পুরো হোল হিস্ট্রি নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড ছিল, একটা ভদ্র মহিলাকে ভালোবাসত, ভদ্র মহিলা বিদ্রোহ করে অন্য বিয়ে করে নিল, আর তারপর এর রিভেঞ্জ আসলো। আমি জিজ্ঞেস করলাম কি, সে কি উনি এখনো আছেন, বলে ইয়েস। আমি যদি আপনার সঙ্গে দেখা হয় এক একটা কথা নোট করবেন আপনারা, বলেন না আমার আর দেখা হয়নি, যদি আমি দেখি তাহলে ওকে আমি কিল করে দেব, মেরে দেব। আচ্ছা, আর মেরে কি করবো জানেন, পুরো বডির এক একটা অংশকে কেটে 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 এত ছোট ছোট করে তারপরে ধরো নো, অ্যান্ড দ্যাটস নো ইজ নো, নো ট্রুইলিটি স্টিল আই থিঙ্ক আমার ভেরি পুয়ার নলেজ অফ হোমিওপ্যাথিক মেটেরিয়াল মেডিকেল, এরম ক্রুয়েলিটি লোক বলে আনাকার্ডিয়ার মধ্যে আছে, এর মধ্যে আছে, ওর মধ্যে আছে, কিন্তু খুব ভালো করে পড়ার পর আমি এটা দেখলাম এটা নাইট্রিক অ্যাসিডই মধ্যে আছে। আচ্ছা, আমরা কি করি একটা মনে রাখবেন,
আপনাকে এই রেফারেন্স জন্য যদি কারোর কাছে এলেন স্ক্রিনটা আছে তাহলে কান্ডি খুনি নিন, আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, ওয়ার্ড দিয়ে বলে দেব, বুঝে যাবেন। দেখুন ওখানে লেখা আছে ইরিটেবল, নোট করবেন, কমা, হেড স্ট্রং, হেটফুল, দেখবেন এক একটা গ্রেড দেখবেন, দ্যাট ইজ দ্য বিউটি অফ এলেনস্কি নোট, অ্যান্ড ভিনডিকটিভ, ইনভিটিরেট, ইলভিল, আনমুভড বাই অ্যাপোলজি। হ্যাঁ, থ্যাংক ইউ রফিক, রফিক সাহেব, unmoved by apology is the last, the first such irritable and the last unmoved by apology. Je joto khoma chey nilam, joto matha pa kache ghoshe dilam, unmoved by apology, pa dhurlam kanna nana rokom, unmoved by apology. If it's moved by apology, that never be an advocate. Unmoved. Ill-willed. It's a khub shundar bhagavad bhala 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 bhala. Rafi sahab bole jine. Achha, amar ekta ki ache, art of prescribing mote, ami sob shomoy mental symptom ke, aka mental symptom cover kore prescribe kori na. কেন মেন্টাল সিমটম যখন যখন বলে তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কে কনসিডার করি কনফার্মেশন জন্য। আমি বললাম জব, নেক্সট আর একটা ফ্যাক্টর হচ্ছে তার এক্সট্রিম যে ডিজায়ার হয় তার একটাকে কনসিডার করি, আর অন্য সিমটম কনসিডার করি, কিন্তু ডিজায়ার কে ক্রেভিং কে আমি খুব কনসিডার করি। তো ওই কেসে আমি দেখলাম কি সে ভদ্রলোক মাখন খেতে খুব ভালোবাসে। আমরা এরম বললে হবে না, আমাকে বলো তুমি মাখন কিরম করে খেতে, ওগুলোকে হাফ ইঞ্চ লেয়ার অফ মাখন আমি একটা ব্রেডে লাগিয়ে খেতাম, দিস ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিম। উইথ মাই ভেরি পুয়ার নলেজ অফ হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা এন্ড রেপার্টি আই ক্যান সে স্ট্রংগেস্ট মাখন সালফার অ্যান্ড নাইট্রিক অ্যাসিড, আর অনেক আছে, কিন্তু যখন ইন্টেন্সিটির কথা বলা যাবে দ্য সিমটম ফ্রম দ্য হার্ট বলা যেতে পারে, এই কনসিডার করে আমি প্রেসক্রাইব করলাম নাইট্রিক অ্যাসিড। ও হাসলো, এসে বললো আই হ্যাভ টেকেন নাইট্রিক অ্যাসিড ফ্রম সো অ্যান্ড সো ফিজিশিয়ান। আমি তখন কি বললাম বলুন, শুনুন আপনার যে নাইট্রিক অ্যাসিড খেয়েছেন সেটা এম খানের নাইট্রিক অ্যাসিড নেই, এখন নাইট্রিক অ্যাসিড এলএম খান দিচ্ছে, দ্যাট নাইট্রিক অ্যাসিড ইজ এ সার্ভেন্ট অফ এলএম খান, বাউন্ড টু ওয়ার্ক। তুই ইংলিশ ফিজিশিয়ান ছিল, একটু হাসলো, চুপ হয়ে গেল। এখানে এক মাস আমার তো কোনো রকম চেঞ্জ হয়নি। I told him, "Shunu, this is my nitric acid, bound to work. Maybe late. If you like, you can take flushing. Not
ও চলে গেল। চলে যাবার পর নেক্সট মান্থে একটা রিং দিল আমাকে, আই হ্যাভ স্টিল নো চেঞ্জ। আমি বললাম ইউ হ্যাভ টু ওয়েট, মাই নিয়ার টিকেট ইট নেভার ফেল। তখন এক মাস আর প্লাসিব বললাম, ও হাসলো, চুপ হয়ে গেল। 3 মাসের পর আস্তে আস্তে চারদিক থেকে যত ওয়ার্ড ছিল সব বেরিয়ে গেল। ওর ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখন আমার যে রেক্টাল এরিয়া আছে চারপাশে, দিস ইজ দ্য কনফিডেন্স অফ দ্য প্রেসক্রাইবিং উইচ আই লার্ন ফ্রম মাই গুরু ডক্টর জ্ঞান দাস। এ ম্যান ও জানতো প্রেসক্রাইবিং কাকে বলা যায়, আর কো যখন প্রেসক্রাইবিং হয়ে যায় কোনোদিন চেঞ্জ করা উচিত না। ইট ইজ আ ম্যান, ইট ইজ এ সিক ম্যান। সিক ম্যান যদি সিক থাকে তাহলে হেলদি ম্যানের মতন আমি কেন বিশ্বাস করবো ওকে? আমি কাকে কোনোদিন ইম্পর্টেন্ট ছিল না। অ্যান্ড আই সিট অন মাই রেমেডি। স্যার কাছে দুটা জিনিস, যেটা একটা স্যার কাছে আর আপনাদেরকে শেয়ার করছি, রিড বিটুইন দ্য লাইন। স্যার ঘন ঘন বারবার বলছে, অ্যান্ড এসপেশালি এলএনসি নোট, আমি সুযোগ যদি পাব আমি চেষ্টা করব যে এলএনসি নোটকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনাদেরকে এক্সপ্রেস করিয়ে দেখাবো। এই ছোট্ট বই, তার ছোট ছোট যে ওয়ার্ড আছে তার কত তুলনা, তুলনা হতেই পারে, তার কোন রকম মূল্য হতেই পারবে। আমি নিজে প্রেসক্রাইব করে করে রেজাল্ট পেয়েছি, আপনাদেরকেও বলছি কাইন্ডলি একবার মেটেরিয়াম ডিকা পিউরা অ্যাজ ওয়েল অ্যাজ এলএনসি নোট নিশ্চয়ই পড়ুন। এই সবসময় কেন্ট যে রেপার্টরি আপনারা ইউজ করেন খুব খুব ভালো, আর এখন কেন্ট থেকে আর বড় বড় রেপার্টরি অনেক এসে গিয়েছে। সে ওই লোক লিখেছে সে কোনোদিন খুব ভালো প্র্যাকটিস করতে জানে না, কেন্ট প্র্যাকটিস করে কেন্ট রেপার্টরি লিখেছে। হিউজ প্র্যাকটিস ছিল, র্যান্ডম প্র্যাকটিস ছিল ওর, কালেকশন experience, not copy paste. আমি নিজেকে খুব ধন্যবাদ, আমি গুরু পেলাম জ্ঞানবাবুর মতন, বিএন চক্রবর্তী সাহেব মতন, ডক্টর জৈন কাঞ্জিলাল মতন, যার কাছে হোমিওপ্যাথি আমি শিখলাম। মেটেরিয়া মেডিকা কোনো বই পড়ে আপনি শিখতে পারবেন, কিন্তু হোমিওপ্যাথি শেখার জন্য একটা গুরু দরকার। গুরু না হলে আমার মনে হয় খুব ভালো হোমিওপ্যাথি হতে পারে, একদম হতে পারে। আপনি পিয়ার স্মিথে নাম নিলেন, আমি আমি খুব উনার অ্যাডমায়ার খুব, কিন্তু এক জিনিস একটা জিনিস বলি, উনারও আন্দার যে ভেতরের মধ্যে যে অ্যালোপ্যাথিক ছিল সে অনেক জায়গা উনি এক্সপ্লেন করতে করতে ওইটা জিনিসটা বাইরে চলে এসেছে, স্পেশালি অর্গ্যানকে অনেক জায়গা অ্যাফ্রোজন 6 কে আপনারা উনার একটা রাইটিং এর কালেকশন আছে হিডেন ট্রেজার অফ দ্য অর্গ্যান বেরিয়ে গিয়েছে। অর্গ্যানন পড়ার জন্য সবসময় মনে রাখবেন হানিম্যান যে অর্ডারে লিখেছেন সেই অর্ডারকে মেনটেন করা উচিত। হানিম্যান একটা গ্রেটেস্ট পার্সোনালিটি ছিল যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের বিউটি জানতো, না হলে
মেটেরিয়া মেডিকা পিউরার আগে জার্মান ল্যাঙ্গুয়েজে মেটেরিয়া মেডিকা পিউরা লিখল। প্রথম ফ্রুটফুল রিজাল্ট অফ দ্য প্রুভিং ফ্র্যাগমেন্টা ডি ভেরিবুস মেডিকামেন্টোরুম পজিটিভিটিস সিভ ইনসানো কার্পুরে হিউম্যানো অবজারভেটিস ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লিখেছিল, সেটা জার্মানে লিখিনি। আমরা হানিম্যানকে একটা জিনিসকে মিনিংফুল হয়ে পড়া উচিত, বোঝা উচিত। ঠাট্টা ইয়ার্কি কোনোদিন করব না। বাদবাকি অনেক লোক ফিজিশিয়ান আছেন পোস্ট হানিম্যান গেলে, অনেক জায়গা কিছু কিছু ভুল ভাল করেছে, কিন্তু আমাদেরকে তো ওনার যে ভালো জিনিস আছে সে নেওয়া উচিত। হানিম্যান না, হানিম্যান কিছু জিনিস বলার জন্যে অনেক জায়গায় ঠকিয়ে পিটিয়ে তারপরে উনি বলেছে, টক করে কিছু বলিনি। আর যদি ভুল বলে দিয়েছেন তাহলে রিটার্ন ব্যাক টু বলেছেন। আপনাদের একটা এক্সাম্পল বলি, ফিফথ অর্গেন ফিফথ এডিশন অফ দ্য অর্গেন পর্যন্ত উনি সবসময় বলেছেন গিভ স্মল ডোজেস, গিভ স্মল ডোজেস, গিভ স্মল ডোজেস। সিক্স এডিশনে উনি বলছেন কয়েক জায়গা স্পেশালি প্রাইমারি ম্যানিফেস্টেশন অফ দ্য মাইগ্রেন যখন থাকে তখন লাস্ট ডোজ দিতে হবে, নো সিঙ্গেল, কোনোদিন আপনাকে আর স্মল ডোজ দিতে হবে, স্মল ডোজ দিয়ে রেজাল্ট ভালো হতো না। দিস ইজ হানিম্যান, যা বলে এসেছে বলে এসেছে, যখন এক্সপিরিয়েন্স বলবো কি না এই কেসে লাস্ট ডোজ দিতে হবে পরিষ্কার ভাবে বলে দিল। এই এইরকম মানুষ হাতে হোমিওপ্যাথিক ডেভেলপড হয়েছে, আমরা তাকে এত হালকা পাতলা মনে করে নেওয়া উচিত না। আমার এই বলে আপনাদের সঙ্গে আজকে আমার যে গুড যে কথাবার্তা হয়েছে, আমি আমার মনে হয় যে আমি আপনাদেরকে যা শিখেছি সেটা কিছু কিছু শেয়ার করতে পারলাম। আর যার কোশ্চেন কিছু থাকে আমাকে লিখে দিলে ভালো হতো। থ্যাংক ইউ আনন্দ স্যার, থ্যাংক ইউ। কারো কোশ্চেন যদি থাকে, আমার মনে হয় আমি একটু ব্রিফ করি, তারপর আমরা ফ্লোরটা ওপেন করি টু দ্য পার্টিসিপেন্টস। আমার মনে হয় আপনারা যারা কোয়েশ্চেন করতে চান বা আমি কথা বলার মাঝেই আপনারা লিখে দেন সেটাই বেটার হবে, তাহলে উনি সরাসরি আপনাদের কোয়েশ্চনের উত্তর দিতে পারবেন। আমি আমি যেটা আমার মনে হলো যে বহুদিন পর মানে কোনো গুরুর কাছে বসে এই যে হোমিওপ্যাথি শিখলাম, রিয়েলি স্যার, মানে আপনি গুরুর কাছেই শিখেছেন, নাও ইউ বিকাম এ গুরু ফর আদার্স। আপনি এক্স্যাক্টলি, আমার মনে হয় যে আমি জেন মজুমদারকে আমি দেখিনি কিন্তু আপনার ওনার আমি বাবুক সাহেব আমি লিভিং হানিম্যান কে দেখেছি। জি জি জি, লিভিং হানিম্যান, শিওর শিওর স্যার। তো এই জন্য আমি ওনার সম্বন্ধে জানতাম এবং আই হ্যাড মাচ রেসপেক্ট ফর ডক্টর জেন মজুমদার, এবং এটা রিয়েলি খুব আপনি অত্যন্ত সৌভাগ্যবান এমন লিভিং হানিম্যানের সাথে আপনি ছিলেন, এবং এর ছিটা ফুটে এই যে আপনার লেকচার থেকেই ফুটে বেরিয়েছে যে অ্যাকচুয়ালি আপনি তাদের কাছ থেকে যে মণিমুক্তা করিয়েছেন, যে এর ছিটা ফুটা স্বাদ কিন্তু আমরা পাচ্ছি আপনার কাছ থেকে। তো আমি যেটা বলবো যে এই যে ছিটা ফুটা স্বাদ দিলেন এটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না ইনশাল্লাহ। আপনি মাঝে মাঝেই এই দেখেন আমাদের বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি বাংলাদেশের যারা হোমিওপ্যাথ এরা হোমিওপ্যাথি শেখার জন্য খুব ব্যাকুল, তারা ভালো টিচার পেলে একদম লেগে থাকে তারা। তো আমি আশা করবো যে আপনি মাঝে মাঝেই আপনার ইচ্ছা মতো বা আমরাও হয়তো আপনাকে জানাবো আমাদেরকে এইভাবে বিভিন্ন বিষয়ে একটু এনলাইটেন করবেন। আমি
জি, আমি ওনার লেকচার থেকে কয়েকটা জিনিস আমি হাইলাইট করতে চাই। একটা জিনিস দেখেন, আমরা কিন্তু এর আগে এলএন এর কিনোর সম্বন্ধে অনেক বলেছি, আমি নিজেও বলেছি, অন্যরাও বলতেন। একজ্যাক্ট দেখেন গুরুরা কি বলেন, এলএন এর কিনোর ইজ এ মাস্টারপিস। কান্দিলাল বলতেন একটা কথা যে দিস ইজ দ্য সামারি অফ হেরিংস গাইডিং সিমটমস। বলো তুমি হেরিং গাইডিং সিমটম এত এত পরে যে যতটুকু নির্যাস পাবে তুমি দেড় পৃষ্ঠা তিন পৃষ্ঠা এলএনএর কিনোটস পেয়ে যাবে। এবং এই যে দেখেন নাইট্রিক অ্যাসিডের যে একদম মানে উনি যে আমার কথাটা খুব ভালো লাগলো যে আমি এমনই জানতাম এলএনএর কিনোট যে একেবারে সেমিকোলন কমা শুদ্ধ জানতাম। মানে কি অবস্থাটা দেখেন, মানে আমরা কিভাবে পড়ি বা ওনারা কিভাবে পড়েছেন। তো এলএনএর কিনোটসকে আমরা জোর দিব, গুরুত্ব দিব। এবং আরেকটা এই যে কথাটা খুব সুন্দর যে উনি অর্গানের উপর কিন্তু প্রচুর জোর দিয়েছেন যে আপনি যদি হোমিওপ্যাথি শিখতে চান, ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক হতে চান, এবং মানে ইউ মাস্ট লার্ন অর্গানো। এবং অর্গানকে হানিম্যান যে অর্ডার লিখেছিলেন, আরেকটা কত সুন্দর কথা বলেছেন, দেখে হানিম্যান যে অর্ডার দিয়েছিল ওই অর্ডারে শিখতে হবে, তাকে অন্যভাবে শিখলে হবে না। মানে এক্সাম্পল এক্সাম্পল দিয়েছি, জি জি, আফ্রোজন আফ্রোজন 6 কে যদি কারো কাছে থাকে আফ্রোজন 6 কে খুলে দেখুন, তার এখানে একটা আন্ডার ব্র্যাকেটে তিনটা ইটালিক লেটারে ওয়ার্ড দেওয়া আছে। দি মরবিড ফেনোমেনা অ্যাক্সিডেন্ট সিমটম, প্রথম দেওয়া আছে মরবিড ফেনোমেনা আপনাকে বুঝতে হবে এই অর্ডারে পিয়ার স্মিথ এখানে ভুল করেছেন। উনি নিজে কনসেপ্টে দিয়েছেন কি সিমটমকে প্রথম দিয়েছেন, অ্যাক্সিডেন্টকে তারপরে, আর তারপরে মরবিড ফেনোমিনাকে লাস্ট দিয়েছেন। আপনারা যদি উনার আর্টিকেল পড়েন তো দেখে নেবেন, দ্যাট ইজ স্টিল some infection of allopathy. যখন হানিম্যান বলছে, হানিম্যানে তো একটা ল্যাঙ্গুয়েজে মাস্টার লোক ছিল, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড ও জানতো, মরবিড ফেনোমেনা। আপনি প্রথম চোখ ওই রুগী আসলে আপনি কি দেখতে পারেন, তার রোগ দেখতে পারেন, রুগী দেখতে পারেন না, তার আলসার দেখতে পারেন, তার প্যাথোলজি বুঝতে পারবেন, মরবিড ফেনোমেনা। এটা হানিম্যানের বিউটি, হি নোজ দ্য সাইকোলজি অফ ফিজিশিয়ান। তারপরে যদি আপনি দেখলেন কি এই এটা হলো কি করে, ইজ দেয়ার এনি অ্যাক্সিডেন্ট, ইয়েস, পয়জন খেয়ে নিয়েছে, তারপর থেকে শরীর সব নষ্ট হয়ে গেল, এই খেয়ে নিয়েছিল, ওই খেয়ে নিয়েছিল, মার খেয়ে নিয়েছিল, চোট খেয়ে নিয়েছিল, পড়ে গিয়েছিল। তারপরে আমরা জিজ্ঞেস করি সব জানার পর বলে, খিদের কুমার তোমার কি খেতে ভালোবাসো, দিস ইজ দ্য অর্ডার, কি খেতে ভালোবাসো প্রথম কেউ জিজ্ঞেস করে না। রুগীও যখন আসে তখন বলে কি আমার এই রোগ আছে, আমি কি খেতে ভালোবাসি, কোনো জন্ম কেউ কোথাও কার রুগী হয় যত এক্সপার্ট হয় নাই বলে। দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং অফ হানিম্যানস নলেজ অফ অর্গ্যান। এই ব্যথা নিয়ে, এই বিউটি নিয়ে অর্গ্যানকে পড়তে হয়। আপনি খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কি আপনারা এই যে আপনাকে এক একটা বিউটি বের করে অর্গেন এনে আমি রেপার্ট স্পেশালি রেপার্টিও বলবো, এটা কোনোদিন সুযোগ সুযোগ পাই, আস্তে আস্তে যে আপনি বলেন সুযোগ পেয়ে আমাকে ডাকবেন, আমি চেষ্টা করব বলার জন্যে বুঝাবার জন্যে কি আপনার যদি ভালোভাবে আপনারা অনুভূতি করতে পারেন তো আমারও একটা প্লেজার ফিল হবে। আর এইবার কোনোদিন আমার বাংলাদেশ, আপনি জানেন আপনি আমি যেখানে আমার বাড়ি, যেখানে বাস করি, যেখানে আমার ক্লিনিক আছে পাশে, আপনার বাংলাদেশের যত বাস আসে
ওখান থেকে সব ওইখানে হয় থাকে, ওখান থেকে লোক বের হয়ে গিয়ে হোটেলে যায়, মেন আড্ডা হচ্ছে ওইটা। আমার আমার চেম্বার প্যারিস থেকে হার্টলিস্ট 5 to 10 minutes ওয়াক। অনেক বাংলাদেশ থেকে রোগীরা আসে, যে আমি বুঝি ওখানেকার অনেক জিনিস আপনাকে একটা শেয়ার করে রাখছি, ইটস টু মাচ। এই যে ওয়েভ থাকে, এই ওয়েভ ইলেকট্রনিক ওয়েভ যে আছে, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর প্রোডিউসিং ডিজিজেস। নাম্বার টু, মাছ, মাছে স্পেশালি এই যে চিংড়ি মাছ হয় না, তার মাথা মুন্ডু অনেক ভালোবাসে লোক খায়, তার একটা এফেক্ট হয়, দ্যাট ইজ মেটাল পয়জনিং। নেভার ফরগেট হি পারসন। থ্যাংক ইউ, আসি আমি নেক্সট টাইম। স্যার স্যার একটু স্যার, এখানে স্যার যতগুলা প্রশ্ন এসছে এখানে 90% এসছে আমাদের এইখানে এই ফোরামে আপনাকে সময় দেওয়ার জন্য, মাঝে মাঝে ক্লাস নেওয়ার জন্য অনুরোধ এসছে 90%। আমি শেয়ার করব নলেজটা, ক্লাস ক্লাস। জি জি, আমার বন্ধু আছেন, আমার বয়সের লোক আছেন, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। বাংলাদেশের হোমিওপ্যাথি মানে স্ট্রং হোমিওপ্যাথি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। জি স্যার, যে আপনি আপনার উপস্থিতি, অ্যাকচুয়ালি আপনার উপস্থিতি এবং আপনার এই এরকম দুই একটা কথা আজকে অনেকে বলছে যে আপনার কথা মুগ্ধ হয়ে শুনেছেন এবং সময় কিভাবে চলে গেছে মানে বুঝতেই পারেননি এরকম অবস্থা। তো এইভাবে এত ভালো লেগেছে, এবং আমাদের আজকে কিন্তু পার্টিসিপেন্ট 210 উপরে ছিল, আলহামদুলিল্লাহ অনেক পার্টিসিপেন্ট ছিলেন আজকে। এবং যে আপনার কথাগুলো শুনে এত ভালো লেগেছে যে আপনাকে চাচ্ছেন, তো আমরা অবশ্যই আশা করব যে আপনি মাঝে মাঝে আমাদেরকে সময় দিবেন, আপনার দেখলে আমাদেরকে ভালো লাগবে। আমার একটা কোয়েশ্চন, এখানে আসলে অনেক কোয়েশ্চন তো আসছে, আপনার সময় হয়তো হচ্ছে না, আমি একটা কোয়েশ্চন করি। এই যে আপনি যে খ্রিস্টার কথা বললেন যে এত ক্রুয়েল সে, এবং তার যার জন্য আপনি অ্যাসিড নাইট্রিক সিলেক্ট করলেন, তাই না? এটা কিন্তু কেন্টের রেপার্টরিতে, কেন্টের রেপার্টরিতে ক্রুয়েলটির মধ্যে কিন্তু অ্যাসিড নাইট্রিক নেই। আপনি জানেন কেন্টের রেপার্টরির মধ্যে কোন একটা চ্যাপ্টার আছে মাইল্ড ডেন্টাল, তার সেকেন্ড গ্রেডে আছে নাইট্রিক অ্যাসিড। সুযোগ পায় রিভেঞ্জ নেবেই নেবে, আনমুভড বাই অ্যাপোলজি, যত মাইল্ড হোক, দ্যাট ইজ দ্য বিউটিফুল পিকচার অফ দ্য নাইট্রিক অ্যাসিড। আপনারা নিজের লাইফের মধ্যে অ্যানালিসিস করে দেখবেন, আপনাদের যে গ্যাদারিং খুব ভালো লাগলো আমার। স্যার আরেকটা বিষয় বলবো স্যার, আপনার ক্লাস আপনি যত প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আপনি আমাদের সঙ্গে ছিলেন, যখন আপনি কথা বলছিলেন কোনো ডিস্টার্ব ফিল করেছেন কিনা, আমাদের এই এনভায়রনমেন্ট কেমন ছিল স্যার? খুব ভালো, বিউটিফুল এনভায়রনমেন্ট, ভেরি পিসফুল, ভেরি কুল, এন্ড মাইন্ড লাইক রাফিদ মহসিন সাহেব খুব ভালোভাবে মাঝে মাঝে আমাদেরকে সাহায্য করছিলেন, এখন কেন্দ্রের পার্টি থেকে সাহায্য করেছেন নাইট্রিক অ্যাসিড। শুনুন একটা কথা, মেটেরিয়া ইজ মেটেরিয়া, রেপার্টরি ইজ রেপার্টরি, homeopathy classical prescribing is only done by the knowledge of materia medica. Eto beauty bhabe materia medica pura to materia medica repertory is two factors,
মনে রাখবেন, ওয়ান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ যখন কোন সিম্পটম তুমি পাচ্ছ না, তোমার মেমোরি সাহায্য করছে না, একবার খুঁটে দেখে না, নট ফর প্রেসক্রাইবিং, জাস্ট ফর লার্নিং। আমরা এখন প্রেসক্রাইবিং এ ইনস্ট্রুমেন্ট মনে করে রেখেছি, আই এম সেইং ইনস্ট্রুমেন্ট। নাম্বার টু, কালেকশন অফ সিম্পটম, বিজার নট অ্যারেঞ্জফুল। এই জন্যে আমি রিপার্ট্রিকে রাখুন খুব ভালো। আপনি জানেন যখন আমরা খাওয়া দাওয়া করি তার আগে তার সঙ্গে চাটনি এটা ওটা থাকে না, তা থেকে পেট ভরে না, পেট ভরতে গেলে ভাত চাই, খালি চাটনি খেয়ে পেট ভরে না। যে ইনস্ট্রুমেন্ট আছে, ইউ ডোন্ট বিকাম এ সার্ভেন্ট অফ ইউর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট বাউন্ড টু ইউর সার্ভেন্ট। আমার এই জিনিসটা ভোলা উচিত না। আমি রেপার্টরিকে ইউজ করতে পারি, রেপার্টরি আমাকে ইউজ করবে, এরকম কি হয় না? অনেক রেপার্টরি লোক আছেন যে আমার এই কথা নিয়ে মাঝে মাঝে আমাকেও বলেন, বকেন, বলেন কম বকেন। আমি বলি যে কি করব, আমরা রেপার্টরি জানি না, আপনারা জানেন, আমি এরকম অনেক সিম্পটম দেখাতে পারি যে আপনি হট যত রিপোর্ট ট্রাইজ করে নিন কোনোদিন বের হতে পারবেন। আমি বলছি রেপার্টরি ইজ এ সাজেশন, সাজেস্টিভ মেথড অফ ইনস্ট্রুমেন্ট, একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট সাহায্য করে বের করে না, সাহায্য করার জন্য শুনি, সাহায্য করার জন্য রাখা উচিত। ইট ইজ দ্য উইজডম অফ দ্য হিউম্যান ফিজিশিয়ান। আমাদের উইজডমকে আমরা ইউজ করতে পারছি না, ওয়ান অর মেবি আমাদের উইজডম নেই। আমি এটা এটা কত একটা কথা বলতে পারি, আই এম নট এগেনস্ট দ্য রেপার্টরি, but I against to select remedy for prescribing, repertory is not good. Amader ke sob somoy ekta human being mone rekhe ekta kotha apnara nije dekhben je intensity te repertory te symptom diye ache thank you kosa sahab যখন আমরা ইন্টেন্সিটি কথা বলি তো তিনটাই ইন্টেন্সিটি আছে, বোল্ড ব্ল্যাক লেটার, ইটালিক লেটার এন্ড কমন লেটার, কেন্ট বডিগেশন পাঁচটা দিয়েছে, বাট হিউম্যান বিইং উইথ হিজ মাইন্ড অ্যান্ড পারসিভিং ডিফারেন্ট জিনিসটা বুঝতে পারে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আমি কাউকে এই জিজ্ঞেস করি ক্রেভিং আনসার, তখন আমি আমার চোখটাকে ওর মুখের কাছে ফিক্স করি। সাপোজ করে আমি জিজ্ঞেস করি টক ঝাল মিষ্টি নুনটা তেঁতোটা কি পছন্দ করে, তারপরে আবার বলি টক ঝাল মিষ্টি, যখন মিষ্টির কাছে আসলাম দেখলাম a dribbling of saliva, it account repertory dete e kon repertory dete pare nitric acid jokhon jigish korchi or ex wife fancy jonne tokhon clinching jaw e jete kon repertory human being should be understand to perceive by a human being, সাহায্য করার জন্য রাখুন। আমি কোনোদিন বারণ করি, আমিও ইউজ করি রেপার্টরি,
সাহায্য করবে। আমি অনেক সিমটম এখন বুড়ো হয়ে গেছি, ভুলে যাই, যাকে বলি একবার রেপারটি করে দেখে সিমটম। নাইট্রিক অ্যাসিড একটা খুব স্ট্রং সিমটম আছে, ফিজিক্যাল ইরিটেবিলিটি স্ট্রংগেস্ট সিমটম, যাকে আমি অনেক জায়গায় আমি ওই ইরিটেবিলিটি পেতে গেলে আমি প্রেসক্রাইব করি। This is not simple word. Ekta matro ekta word ni tar puro expression. Sob somoy case taking korar jonno apnar duta chokh aur mukher upor fele rakhun. Ei duta kan aur prottekta kotha bhalo bhabe with intensity shunar jonno fele rakhun. মুখটাকে বন্ধ করে রাখ, মুখ বন্ধ করে রাখ। জিভ একটা দেওয়া হয়েছে কম বলার জন্য, কান দুটা দেওয়া হচ্ছে খুব শোনার জন্য, চোখ দুটা দিয়েছে খুব দেখার জন্য। যত পারেন দেখুন না, কে বারণ করছে? বারণ করছে মুখ বলতে। তার কাছে 32টা দাঁত লাগিয়ে রেখেছি, একটা নড়াচড়া করলো কাচ্ছি। এই জন্য আমরা কেসটাকে নিয়ে সবসময় মনে রাখি, চুপ করে থাকো, শুনো। শুনতে শুনতে অনেক জায়গায় ড্রাগ বের হয়ে যায়। আমার আমার এখানে অনেক যে আমার সঙ্গে কাজ করে, ওরা আমাকে মাঝে মাঝে কোনো অনেক জায়গায় ক্রিটিসাইজ করে, আপনি পুরো কেস শুনলেন না, মাঝখানে ওষুধ দিয়ে দিলেন। আরে মাঝখানে ওষুধ তোমার মাঝখানে হচ্ছে, আমার তো শেষ হয়ে গেছে। আমি কোথায় আমি পাই আমার শেষ হয়ে গেছে? একটা কমপ্লিট ড্রাগ পিকচার যখন পেয়ে যান, তাকে বেশি আপনি যদি শুনেন তাহলে কনফিউজ হয়ে যাবে। আমাদের প্রত্যেক জিনিসটাকে রাখা উচিত খুব লজিক্যাল প্রেসক্রাইব করার জন্য। এই দুটা কানকে ওপেন রাখ, আর কানকে কি শুনে? ভলিউম অ্যান্ড এক্সপ্রেশন, চোখ দেখে এক্সপ্রেশন, ভলিউম আমরা চোখ। এই যে মানুষের রিদম আছে, ভয়েসের রিদম, যে কথা বলে সেইটা তো পয়জন। হোয়াট পয়জন হয় না, আমরা মিষ্টি করে করে দিই মিষ্টি হয়ে যায়, রাফ করে দিই রাফ হয়ে যায়। কানকে শুধু আমরা রাখি তার ভলিউম এন্ড রিদম বোঝার জন্য, চোখকে রাখি এক্সপ্রেশন বোঝার জন্য। কোন সিমটমকে চেহারা কিরম এক্সপ্রেস করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সারা খেল বিউটি হচ্ছে রেপার্টি না কেস টেকিং। আর টোটালিটির জন্যে 12-14 সিমটম লাগে না, তিনটা পেয়ে গেলে বনে এনাফ। পাও তো আগে আগে সাইফার করা শিখো, কিরম সিমটম কে বাদ দেওয়া উচিত। বাদ দিতে যদি আর জেনে গেলেন তাহলে যা রিমেন বেঁচে যাবে সেইটা তো প্রেসক্রাইবিং সিমটম হবে। আফটার দ্যাম 6 and 7 এর প্রথম ওয়ার্ড হচ্ছে নাও। সিক্সে বলে দিল পোর্ট্রেট অফ দ্য ডিজিজ তৈরি করো, সেভেনে বলছে নাও। নাও কি, এখন কি করবে? এখন তুমি চেষ্টা করো এক্সাইটিং কজ, মেনটেনিং কজ জন্য যা সিমটম ডেভেলপ হচ্ছে তাকে বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। এই জন্য হানিম্যানকে বললাম সিকোয়েন্স ভাবে ভালো করে করুন। অনেক জায়গায় পোর্ট্রেট অফ দ্য ডিজিজ দরকার প্রেসক্রাইব করার জন্য না, তার সঙ্গে অনেক জিনিস বাদ দিতে হয়। এই বাদ দেওয়া আটটা যদি মানুষ ভালো শিখে নেয়, তো দিস ইজ আর্ট অফ হোমিওপ্যাথিক প্রেসক্রাইব। নজরুল স্যার, আমার মনে হয় আমি যত আপনাদের সঙ্গে
ডিসকাস করলাম, আমার মনে হয় কি আপনাদের খুব ভালো লাগলো। জি স্যার, আসলে সবাই খুব খুব মনোযোগ দিয়ে শুনছেন সবাই, এবং মনে হয় যে একেবারে একটা এখানে চুম্বকের মতো কাজ করছে স্যার, যে সবাই যেন লিখে লিখে আছেন এবং এই কথাটাই বলছেন যে এটা এত মধুর লাগছে যে কথাগুলা। আপনি মনে হয় আরো যদি 2 ঘন্টা বলেন তাও মনে হয় কেউ বিরক্ত হবে না। আমার মনে হয় যে গুরুর কাছে বসে আসলে শিক্ষা লাভ করছি, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আরো 2 ঘন্টা বললেও বোধহয় শেষ হবে না। ধন্যবাদ স্যার। জি স্যার, আপনার যে ভালো লেগেছে, আপনি এই বয়সে খুব কম লোক তাড়াতাড়ি কাউকে ভালো বলে আপনি বলছেন, তার মানে আপনার হার্ট ভালো আছে। স্যার, আমরা আরেকটা ওই যে আমাদের শ্রীকান্ত চৌধুরীর একটা একদিন একটা অ্যারেঞ্জ করেছিলেন, ওখানে আমরা আমি এবং আলাউদ্দিন স্যার ছিলেন, ওই দিন আপনার লেকচারটা শুনেছিলাম। কোথায়? শ্রীকান্ত চৌধুরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, জি জি, ওখানে স্যার আপনার কথা শুনেছিলাম, আমি আমি ওর সাথে আলোচনা করেছিলাম, ওখানে আপনার কথা শুনেছি মুগ্ধভাবে। জি, এবার আস্তে আস্তে একটা ডেভেলপ, এটা খুব ভালো রিলেশন ডেভেলপ হয়েছে, এন্ড আই এম গিভিং অল ক্রেডিট টু ফারুক ইলাহি সাহেব। জি জি স্যার, আমি আমার মনে হয় আমরা তো এখন ভার্চুয়ালি যোগাযোগ করছি, আপনাকে দেখছি, আমরা সরাসরি আপনাকে দেখবো, আপনাকে নিয়ে আসবো, অগ্রিম আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম। আর ভদ্রলোক আছেন, সাইদুর, ডক্টর সাইদুর কামাল সাহেব। জি জি, একবার দেখা হয়েছিল, যখন আমি বাংলাদেশ গিয়েছিলাম ঢাকা, তো উনিও আজকে একটা আমাকে নোট পাঠিয়েছিলেন কি আজকে উনিও বসবেন, উনাকে আমার খুব মন থেকে ধন্যবাদ দিচ্ছি। আর আপনার অর্গানাইজেশন যে করে রেখেছেন তাকে আমি মন প্রাণ দিয়ে ধন্যবাদ দিচ্ছি কি আপনারা অর্গানাইজ হয়ে কিছু কাজ করছেন, এসপেশালি ফর এডুকেশন। এডুকেশন থাকলে, বেড সাইডে হোমিওপ্যাথ থাকলে হোমিওপ্যাথি বেঁচে থাকবে, নাহলে যত গভর্ন ফর্মিং ডেটা ওটা করে সব ফাইলে কাজ। আমি অনেকদিন থাকার পরে এটাই শিখেছি, এখন চেষ্টা করছি যত ভয় বা ভালোভাবে ভালো প্রেসক্রাইবার ডেভেলপ করি। ব্যাস, আপনারা ওখানে এই কাজ করুন, খুব ভালো হবে। আশি ফারুক সাহেব। জি স্যার, ভালো থাকবেন। স্যার, আমাদেরও টাইম শেষ, 11টা এক্স্যাক্টলি 11টা বাজে স্যার, আমাদেরও টাইম। আমি জাস্ট একটা কথা বলি যে আমি এন্ড করতে চাই। আপনি বলেন। আমার মনে হয় যে উনি তো চলে গেছেন, আমার কয়েকটা জিনিস হাইলাইট করতে চাই আমি একটু। উনি আছেন এখন স্যার, উনি রিমুভ হননি এখন, উনি আছেন। আচ্ছা, আমি যেটা বলবি যে আমরা যখন কোনো বিশেষ বিশেষ কোনো ব্যক্তিত্বের লেকচার শুনবো, সবার উচিত আমাদের কলম কাগজ রাখা এবং এগুলো নোট করা। আমার কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট উনি বলছেন, আপনারা কিন্তু খেয়াল করেছেন, উনি বলছেন যে প্র্যাকটিস অফ মেডিসিন শেখা, প্যাথোলজি প্র্যাকটিস অফ মেডিসিন শেখার গুরুত্ব কতটুকু। অথচ আমাদের ইয়াং বয়সে আমাদের গুরুরা সবসময় এইগুলোকে বাধা দিয়েছেন। আমাদের সময় কথা ছিল নাচাই রোগের নাম নাচাই নিদান, সকলের লক্ষণ সার সদৃশ বিধান। আরে ভাই, আমি তো প্যাথোলজি প্র্যাকটিস মানে শিখবো এটার দ্বারা ওষুধ দেওয়ার জন্য না, আমাকে সাধারণ লক্ষণগুলো বোঝার জন্য। আর আমি যদি অসুখের সাধারণ লক্ষণ বুঝি, আই ক্যান ডিফারেন্সিয়েট অসাধারণ লক্ষণ, আমি তখন আনকমন সিম্পটমগুলোকে আমি ডিফারেন্সিয়েট করতে হবে। এই কথাটা উনি খুব জোর দিয়েছেন, এবং আমি মনে করি উনার যে গুরু এই যে এত গভীরভাবে মেডিসিন সিলেক্ট করতে পারেন বিকজ অফ হিজ, তার যে অ্যালোপ্যাথিক ব্যাকগ্রাউন্ড
এবং এলোথেপির ব্যাকগ্রাউন্ডটাকে উনি খুব সুচারুভাবে উনি হোমিওপ্যাথির কাজে লাগিয়েছেন। উনি ছিলেন সারা বিশ্বের দুজন লোক আমরা জানি যে MRCP এবং FRCS এর মধ্যে ইনি একজন, এবং তার এই বিশাল জ্ঞান তার পুরাটাই মানে হোমিওপ্যাথির কল্যাণে লাগিয়েছেন এবং অনেক এবার তৈরি করে গেছেন। আচ্ছা ওনার একটা কথা আরেকটা বলছি, আরেকটা কথা খেয়াল করবেন, উনি উনি অ্যাফোরিজম 153 খুব গুরুত্ব দিয়েছেন, যে অ্যাফোরিজম আমরা জানি তাই 153 নম্বর সূত্র হলো প্রেসক্রাইবিং অফ হোমিওপ্যাথিক মেডিসিনের একদম মুখ্যম সূত্র এবং প্র্যাকটিস অফ হোমিওপ্যাথিক মেডিসিনের মুখ্যম সূত্র। এই সূত্রটা আমরা ভালো করে জানবো। এবং আরো একটা কথা যেটা উনি জোর দিয়েছেন যে মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে মেটিনেমিটিকা হলো যদি বলি আমরা সুপ্রিম কোর্ট, আর রেপার্টরি হলো সাবসার্ভিয়েন্ট অ্যাডজুভেন্ট টু সিলেকশন। যদি অনেক কেস আছে যারা ভালো প্রেসক্রাইবার কেস নিতে নিতেই তাদের মেডিসিন অনেক সময় সিলেকশন হয়ে যায়, রেপার্টরি ধরাও লাগে না। তবে যদি কোনো ক্ষেত্রে কোনো কনফিউশন জাগে, এই কনফিউশন দূর করার জন্য বা স্ট্যান্ডার্ড করার জন্য সিমটমের ওষুধটা রেপার্টরি সবাই ব্যবহার করে। কাজে রেপার্টরি হলো রেপার্টরি আমাদের গুরু না, রেপার্টরি আমাদের একটা জাস্ট টুল, এটা উনি খুব জোর দিয়েছেন এবং মানে খুবই ভালো। এবং সবশেষে উনি ওই যে যে কথাটা বলছেন খেয়াল করেন, উনি খুব জোর দিয়েছেন হোমিওপ্যাথি শেখার জন্য গুরু দরকার। আমরা আমরা কলেজে যা শিখি এটা তো ন্যূনতম, তারপরে বিভিন্ন সভা সেমিনারে গিয়েও আমরা শিখি বিচ্ছিন্নভাবে কিছু 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 কিছু, কিন্তু আপনাকে একটা অর্গানাইজড নলেজ দেওয়ার জন্য একজন ভালো গুরুর সান্নিধ্যে থাকা জরুরি। আমরা প্রায়ই দেখি যারা আমাদের দেশে DHMS বা BHMS পাস করে, এই ট্রেডিশন আমাদের দেশে কম, যে কেউ সান্নিধ্যে বছর দুয়েক তিন বছর প্র্যাকটিস দেখে শিখে তারপর প্র্যাকটিসে বসে, সবাই কিন্তু পাস করার পরপরই প্র্যাকটিসে বসে, এটা কিন্তু ঠিক না। এই উনার কথা থেকে দেখেন উনি এত ভালো গুরুর সান্নিধ্য পেয়েছিলেন, বিধায় উনি এই একজন ভালো একজন গুরু হয়েছেন এবং চিকিৎসক হয়েছেন। এই এই কথাগুলো আমি বলে শেষ করলাম, এইগুলোতে উনি জোর দিয়েছেন। আমি নজরুল সাহেবকে বলি আমরা শেষ করতে পারি ইচ্ছা করলে। জি স্যার ধন্যবাদ স্যার। আসলে পার্টিসিপেন্ট যারা আছেন এখনো 173 আছেন, আজকে আমরা যে কয়টা কথা শিখেছি আসলে এটা আমাদের কাজে লাগার মতো এবং এটা আমাদের কিন্তু প্রতিদিনের যে প্র্যাকটিস সেখানে কাজে লাগবে। তো আর আপনারা যেটা বলেছেন যে ওনাকে মাঝে মাঝে আমাদের ফারুক লাই স্যার আসেন এবং উনিও কমিটমেন্ট করছেন যে উনি মাঝে মাঝে আসবেন, তো আমার মনে হয় আপনাদেরও যেটা চাহিদা ছিল সেটা পূরণ হয়েছে। তো আমরা আপনারা এত সময় ধৈর্য নিয়ে আমি যদি আরেকটা ঘোষণা দেই আপনাকে সুপারসিড করে আরেকটা ঘোষণা দিচ্ছি, যেহেতু এখানে এখনো প্রায় 170 জন আছেন, আমাদের ডিসেম্বর মাসে আমাদের ইন্ডিয়া থেকে আরো একজন তিনি আমাদের লেকচার দিবেন 15 ডিসেম্বর বুধবারে আমি যদি লেকচার দিই এই দিন, তিনি সুব্রত কাঞ্জিলাল, তার লেকচারটা খুব ভালো সাবজেক্ট মায়াজমেটিক কনসিডারেশন ইন হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন, খুব ভালো একটা মানে টপিক, যে হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন যে আপনি করবেন ওষুধ দিবেন এখানে মায়াজমেটিক কি কনসিডার করবে কি বিবেচনায় দিবেন আপনি। তো আমি সবাইকে আমন্ত্রণ জানাই এই সামনের মাসে ডিসেম্বরের 15 তারিখ একটু নোট করে রাখেন, বুধবার ঠিক 9:30 আমাদের এখানে এমন একটা ক্লাস হবে, আমি আশা করি সবাই এতে যোগ দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তো আগামী বুধবার আমাদের মেটিনেমেটিকা আলোচনা আছে, আপনারা জানেন যে সিপিলিনাম পর্ব 3 আলোচনা হবে, সেটাও অনেক ভালো আলোচনা হচ্ছে আপনারা জানেন, তো সবাই যোগ দিবেন এবং ধারাবাহিক আমাদের যে ক্লাসগুলো হচ্ছে আপনারা অবশ্যই এখান থেকে আশা করি যে ভালো মানের যে শিক্ষা আপনারা পাচ্ছেন, তো এই ধারাবাহিকতা বজায় থাকবে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামী বুধবার দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।